বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহলান, গ্রামীণ শিক্ষা প্রকাশন ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এবং অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদেরকে এই কানসাই মেশিন, এই মেশিনের রোলারে কম টান দিচ্ছি, রোলারের টানটা ঠিক মতো নাই। আমি মেইন ডেটে চালাই আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখেন এই কাপড়টা এখানে জমে যায়, কী কারণে এখানে জমে যায় সেটা আমি ফাইন্ড আউট করবো এবং সমাধান করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এভাবে সমাধান করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করি। আমি এখানে বেশিরভাগ ভিডিও করি আমার এখানে যারা স্টুডেন্ট কাজ শিখে তাদের দেখানোর জন্য, তাদের বোঝানোর জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে থাকি। তো সুতরাং আমি এখন এখানে দেখব আমার কি সমস্যা। আমি মেশিনের ছেড়ে আসি। তো এখানে এই যে দেখা যায় এখানে একটা নাট খুলে গেছে। এই নাটটা খুলে যাওয়ার কারণে হয়েছে কি না আমি নাটটা লাগাবো, লাগানোর পরে আমি আবার চালাই দেখবো যে এইটা ঠিক হয়েছে নাকি। সুতরাং আমি নাটটা লাগাই। নাটটা আমি লাগিয়ে দিলাম। নাটটা আমি টাইট দিয়ে দিলাম। আমি এই নাটটা খোলা ছিল, আমি লাগিয়ে দেখলাম, দেখি আমার কি উপকার হয়েছে নাকি। মেশিনের পাওয়ার সুইচটা দিলাম। এখন আমি চালিয়ে দেখবো যে আমার এখনও এই জিনিসটা মাঝে মাঝে ই হয়। তো এই যে ফাঁকা মানে জমে যায় কাপড়টা আস্তে আস্তে জমে যায়। তো সুতরাং আমি এখন আপনাদেরকে দেখাবো এইটার কাজটা কি। এই জায়গায় একটা নাট আছে, এই যে এই এইটা নাট, এইটা লুজ, এই জিনিসটা এই যে লুজ আছে, এইটা আমি এখন টাইট দিয়া আপনাদেরকে দেখাবো। এটা আমি টাইট দিয়া দেই। ওইদিকে লাগাই দেব, এইভাবে লাগাই দিলাম। এখন আমি একটু চালিয়ে দেখি কি অবস্থা হয়। এখনো হালকা একটু আছে, পুরোপুরি সমাধান হয় নাই, পুরোপুরি সমাধান হয় নাই। এখন আমাকে কি করতে হবে, এখানে চারটা নাট, এই চারটা নাট খোলার পরে আমি এইটা, এই যে একটা নাট আছে এই নাটটা আমি খুলব। নাটটা খুলে আমরা
আমি এই নাটটা রে এই নাটটা এদিকে ছিল এইটা আমি ওদিকে নিয়ে লাগালাম ঠিক আছে এখন আমি মেহিনটা চালিয়ে দেখি কি অবস্থা হইল সুতরাং এখন আমার কাপড়ের টানটা রোলারের টানটা ঠিক হয়ে গেছে যদি আপনারা কখনো রোলারের টান এইভাবে সমস্যা পান তাহলে এইভাবে কোনো জায়গায় লুজ আছে নাকি কোনো নাট পড়ে গেছে নাকি এইভাবে ঠিক করে আপনারা আশা করি ঠিক করতে পারবেন আর উপরে এই নাটটা খুলে আপনারা সামনের দিকে দিয়ে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে আপনারা রোলারের টান ঠিক করবেন আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দেবেন সাবস্ক্রাইব এবং বেল বাটন বাজাবেন আমরা এখানে গ্রামীণ শিক্ষা কর্মকর্তা ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিজের কাজ শিখে আপনার লোক দেবেন ভালো থাকেন ধন্যবাদ।